আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলামিনাম আল্লাহ রসুল আমিন সম্মানিত রাজ্জাক ভাই বাংলাদেশ থেকে আপনার জানার বিষয় হচ্ছে ছোট ছোট শিরিক গুলা কি যাতে আমরা এই শিরিক থেকে বাঁচতে পারি এই বিষয়টা বিস্তারিত আলোচনা করতে বলেছেন সম্মানিত দিনীভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন শিরিক এমন একটা বিষয় কোন ব্যক্তি যদি শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করে তওবা ছাড়া তাহলে তার জন্য জান্নাত হারাম অর্থাৎ তাকে আজীবন জাহান্নামে থাকতে হবে আল্লাহসবাহ হেনউতলা বলেছেন সুরাল মায়া দা আয়াত নম্বর বাহাত্তর ইন না হুমায়ু শরিক উল্লাহ ফাখাত হররাম আল্লাহ আলাইহিল জান্না ওয়ামা ওয়াহুন্নার ওয়া মালী জোয়ালি মিনা মিন আনসার এই আয়াতকে বলা হয়েছে যদি কেউ শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে ওর জন্য জান্নাতই হারাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন সই মুসলিমে হাদিসটি রয়েছে এবং একাধিক গ্রন্থ রয়েছে মান নার এটা সই মুসলিমে হাদিস রয়েছে একশো একাত্তর একশো বাহাত্তর একাধিক হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি যদি সিরিকরত ছাড়া সিরিক ছাড়া যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে আর যদি শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার জাহান নামে যেতে হবে কুরান এবং হাদিস থেকে স্পষ্ট এরকম আর কয়েকটা আয়াত পেশ করি যে শিরিকের বিষয়টা আল্লাহ বলেছেন আয়াত নাম্বার আটচল্লিশ এবং ১১৬ ষোলো একই কথা বলা হয়েছে দুটি আয়াতে যে আল্লাহ শিরিকের গুণা কখনো ক্ষমা করবেন না পক্ষান্তরে তিনি যাকে যখন মন চায় যতটুকু মন চায় তিনি ক্ষমা করবেন কিন্তু এই তেরো নম্বর আয়াতে বলেছে তিনার আদরের সন্তানকে ডেকে বলেছে যে আল্লাহর সাথে কখনো শিরিক করবে না শিরিক এত বড় জুলুম আল্লাহর সাথে এত বড় জুলুম এখানে বলা হয়েছে এরপরে সুরা আনাম বিরিয়াশি নাম্বারের পর থেকে পরপর পাঁচটা আয়াত রয়েছে এই আয়াতে আঠারো জন নবীর কথা উল্লেখ করে বলেছে আঠারো জন নবীর কথাই পাঁচটি আয়াতে অষ্টআশি নাম্বারে যে আল্লাহ বলেছেন যে ওলাউ আশরাকু লা তারাও যদি শিরিক করতে তাদের আমল বরবাদ হয়ে যেত আঠারো জন নবীর কথা উল্লেখ করে বলেছে এরপরে সুরাজ জুমার পঁয়ষট্টি নম্বর আয়াত আমাদের নবীকে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলেছে আপনার পূর্বেও আমি প্রেরণ করেছি তারাও যদি শিরিক করত বা আপনি যদি শিরিক করেন আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে একজন তাহলে আমাকে বিশ্বনবীকেও এখানে কোনো সার দেওয়া হয় নাই তাহলে আমাদের কতদূর সতর্ক থাকতে হবে এই বিষয়টা এখন আমরা বুঝতে পারবো এতগুলো আয়াত পেশ করলাম তাহলে শিরিকটা আমাদের অত্যন্ত জরুরি জানা বোঝার জন্য কারণ শিরিক চলে পিছনে কারণ কোন ব্যক্তি পঞ্চাশ বছর ইবাদত করেছে কিন্তু আজকে শিরিক করেছে এই পঞ্চাশ বছরের ইবাদত শেষ এজন্য করে আবার তার পরিপূর্ণ মুসলিম গ্রহণ করতে হবে হলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এখন আমরা আসি তিনটা বিষয় তিনটা বিষয়ে তিন দিক দিয়ে সিরিকে আকবর আর সিরিকে আজগর সিরিকে আকবর মানে বড় শিরিক ইসলাম থেকে বের হয়ে যায় সেটা হচ্ছে সিজদার মাধ্যমে আল্লাহ ব্যতীত কোন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি সেজদা করে তাহলে সে ভিআইপি শিরিক করবে সে ইসলাম থেকে সাথে সাথে বের হয়ে যাবে সে আর মুসলিম থাকবে না দ্বিতীয়ত কসম আল্লাহ ব্যতীত যদি কোনো মাখলুকের নামে যদি কসম করে তাহলে তা সেও ইসলাম থেকে বের হয়ে যাবে একমাত্র আল্লাহ ব্যতীত কারোর নামে কসম করা যাবে না তৃতীয় আছে মানত আল্লাহ ব্যতীত কোন মানত যদিও দুই প্রকার একটা বৈধ একটা অবৈধ কিন্তু বৈধটা মানত করা জায়েজ রয়েছে কিন্তু এতে কোনো লাভ ক্ষতি কিছুই আনবে না শুধু কৃপণের মাল থেকে কিছু সম্পদ খসানো হবে এটা বিশ্বনবী বলেছে কোনো লাভ ক্ষতি কিছুই আনবে না আর অবৈধ মানুষ কোনো ব্যক্তির নামে মাকলুমের নামে মাজারের নামে পীরের নামে যদি কেউ মানত করে ওটা তো ওটা হচ্ছে হারাম এজন্য মানত করলো আল্লাহর নামে করতে হবে যদিও মানত দুই প্রকার এই তিনটা হচ্ছে বড় ধরনের ভিআইপি শিরিক সে ইসলাম থেকে বের হয়ে যাবে এখন আমরা আসি ছোট সিরিক গুলা যেমন তাবিজ কবচ যদি কেউ ব্যবহার করে কুফুরি কালাম ব্যবহার করে তাহলে সে শিরিক করবে মান আল্লাকা আল্লা তামিমাত আশরক মুসনাদ আহমেদ সহ অন্য কিতাবে হাদিসটি ১৩টি দলিল রয়েছে তাহলে সে শিরিক করবে এরপর আমরা আসি ছোট ছোট বিষয়গুলো যেমন হাত থেকে কোন থালা যদি পড়ে যায় তখন আমরা বলি অকল্যাণ হবে এটাও কিন্তু শিরিক কারণ কল্যাণ অকল্যাণ একমাত্র আল্লা সু হানাউতলার পক্ষ থেকে কোন থালা কোনো কিছু করতে পারে না তাহলে এটা শিরিক হবে এরপরে বৃহস্পতিবারের ভিক্ষা অনেকে ভিক্ষা দেয় না বৃহস্পতিবারে এটাও শিরিক সূর্য ডুবলে ধার দেওয়া হয় না এটাও শিরিক তারপরে পেঁচা ডাকলে কুলক্ষণ মানুষের রোগ ব্যাধি হবে এটাও বিশ্বাস করা শিরিক পিছন থেকে একজন ব্যক্তি যদি রওনা হয় কোথাও পিছন থেকে ডাকা যাবে না এটাও শিরিক সকালবেলা বাকি দেওয়া যাবে না কোনো ব্যবসা প্রতিষ্ঠানে এটাও শিরিক যেমন সকাল বেলা বেলাটা হচ্ছে আল্লাহ সব হানাউতালার মাখলুক সৃষ্টি যদি কোনো ব্যক্তি বলে সকালে দিলে তার ব্যবসা বাণিজ্য ভালো হবে না সেই ক্ষেত্রে নিয়ত করে যদি না দেয় তাহলে এটাও শিরিক কারণ আল্লাহ রিজিক দেওয়ার মালিক কোনো বেলাতে কোনো টাইমে কোনো রিজিক দেয় না এরপরে টিকটিকা ডাকলে দুজন মহিলা হয়তো কথা বলছে হয়তো একটা টিকটিক ডেকে দিল তখন একজনে বললো দেখেন আমরা যা বলেছি ঠিক বলেছি অর্থাৎ সে বলল যে সিনি গায়েব জানে না গায়েব কখন আল্লাহ কেউ গায়েব জানে না তো যাই হোক এটাও শিরিক এরপরে কাক ডাকলে কলক্ষণ বা কোনো বিপদ আপদ আসবে এটাও শিরিক ড্রাইভার ভালো অ্যাক্সিডেন্ট করে নাই এটাও শিরিক তারপরে আহ মাঝি ভালো নৌকা ডোবে নাই এটাও শিরিক তারপরে মৃত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেকে বলে আমরা যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমক না আল্লাহর নির্ধারিত ছাড়া কোনো ব্যক্তি মৃত্যু দিতে পারবে না আগে পরে এটা এটাও শিরিক তো এইরকম অনেক কথা রয়েছে হ্যাঁ যে বললে আরো এক ঘন্টা ধরে বলতে হবে যাই হোক শর্টকাটে বলার চেষ্টা করেছি এইগুলো থেকে মোটামুটি বাঁচতে হবে এক কথায় এই কথাগুলো যেটা আমরা এখানে বললাম দেখবেন এই প্রত্যেকটা কথার তাহিদের বিপরীতে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে এই জন্যই এগুলো হচ্ছে শিরিক এরপরে আল্লাহ রসুল বলেছেন যে শিরিক সিরিক সাগির মানে ছোট সিরিক ছোট সিরিক গুলা এমন ভাবে একটা কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া যদি প্রবেশ করে আমাদের চোখে কিন্তু ধরে না এই সিরিক গুলা কিন্তু এইভাবে প্রবেশ করে আমাদের মধ্যে আর শয়তানের সবচেয়ে বড় আশা আশা মানুষদেরকে শিরিক দিয়ে যদি ধাবিত করাইতে পারে তাহলে সে সাকসেস এজন্য আমাদের শিরিকের বিষয়ে তাহিদের বিষয় বই পড়তে হবে আলোচনা শুনতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে সক্ষম হবো আল্লাহজন আমাদের সকলকে হেফাজত করেন এবং সকলকে সঠিকটা জেনে বুঝে আমুল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আলম বিসাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি